প্রেমিকের আত্মহত্যার খবরে প্রেমিকারও আত্মহত্যা, অর্থাৎ প্রেমিকার আত্মহত্যার খবর শুনে প্রেমিকাও আত্মহত্যা করেন। দর্শক শ্রোতা, এমন একটি নজিরবিহীন প্রেমের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে চিলাহাটি জেকেটিভি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রেম মানে না কোনো বাধা নিষেধ, জাত কুল ভাবে না। প্রেম এমন একটি জিনিস আমরা দেখেছি, আমরা ইতিহাসে পড়েছি, লাইলি মজনুর জন্য। লাইলি মজনুর প্রেম শিরিন প্রহাতের প্রেম, এবং সেই মমতাজ, মমতাজের জন্য তাজমহল বানিয়েছে আগ্রার তাজমহল বানিয়েছে শাহজাহান মমতাজের জন্য। দর্শক শ্রোতা, এরকম প্রেমের দৃষ্টান্ত আমরা দেখেছি। আজকে এমন একটি প্রেমের গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি। দর্শক শ্রোতা, প্রেমিকার আত্মহত্যার খবর শুনে প্রেমিকা আত্মহত্যা করে। তাদের ভালোবাসাটা এতটাই ছিল। দর্শক শ্রোতা, পুরো নিশ্চয় আমরা মনোযোগ সহকারে দেখব। প্লিজ দর্শক, পুরো নিশ্চয় আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সুমন, এবং পাশে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে এনি। দর্শক, তাদের বাড়ি হচ্ছে মাগুরায়। মাগুরায় প্রেমিকের আত্মহত্যার খবর শুনে প্রেমিকাও আত্মহত্যা করেছে। মাগুরা পৌর এলাকার বরুণা টোল ও সদরের বারাসিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রেমিক সুমন, তার বয়স হচ্ছে 17, বরুণা টোল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মাগুরা টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র। প্রেমিকা এনি খাতুন, তার বয়স হচ্ছে 16, বারাসিয়া গ্রামের হীরক বিশ্বাসের মেয়ে। সে মাগুরা দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যায়, পুলিশ ও প্রতিবেশীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, সুমনকে গতকাল মঙ্গলবার সকাল থেকে কিছুটা বিষণ্ণ দেখা যাচ্ছিল। সন্ধ্যায় সে তার শয়নকক্ষে, অর্থাৎ যে ঘরে সে থাকে সেই ঘরে দরজা বন্ধ করে দীর্ঘক্ষণ অবস্থান করায় তার মায়ের সন্দেহ হয়। মায়ের মনে ডাং লেগে গেছে। যখন সন্তানের কোনো কিছু হয়, সর্বপ্রথম খবর পায় মা। পশুপক্ষী না জানিতে আগে জানে মা। মায়ের অন্তরে, মায়ের মনে ডাং পড়ে যায়, হায় আমার সন্তানের না জানি কী হলো, মা জানতে পারে। দর্শক শ্রোতা, মা দেখতেছে যে আমার সন্তান কোথায়, তাকে তো কোথাও পাচ্ছি না, তার রুমে সে, রুম দরজা লাগিয়ে সে কী করছে। মায়ের মনে এই প্রশ্ন জাগে। আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে অনেক ডাকাডাকির পর ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। সে দরজা বন্ধ করে দিয়েছে, তার মা অনেক ডাকাডাকি করছে। এ সময় সুমনের মা রূপালী বেগম অন্যদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কক্ষের আড়ালের সঙ্গে সুমনের নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। অর্থাৎ সুমন সে আত্মহত্যা করেছে, সেটি তার লাশ তারা দেখতে পায়। বুধবার বেলা 11টায় জানাজা শেষে সুমনকে বরুণা তৈল কবরস্থানে দাফন করা হয়। সেই সুমনকে পাড়া প্রতিবেশী সবাই মিলে, তার আত্মীয় স্বজন সকলে মিলে তাকে কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে সুমনের এ আত্মহত্যার ঘটনা বুধবার সকাল 10টার দিকে প্রতিবেশীদের কাছে জানতে পেরে এনি, তার প্রেমিকা এনি তার প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে যে তার প্রেমিকা মারা গেছে, তার প্রেমিকা আত্মহত্যা করেছে। তাৎক্ষণিকভাবে সে নিজ ঘরে গিয়ে আড়াল হয়ে সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তার প্রেমিকার আত্মহত্যার কথা শুনে সে দৌড়ে গিয়ে সেও রান্না পেঁচিয়ে দর্শক আত্মহত্যার চেষ্টা করে। এ সময় স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করে, তাকে তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এনিকে মৃত ঘোষণা করে। দর্শক শ্রোতা, সন্ধ্যায় জানাজা শেষে এনিকে বারাসিয়া কবরস্থানে দাফন করা হয়। এনির বাবা মায়ের একমাত্র সন্তান। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান আরটিভি নিউজকে জানিয়েছেন, দুজনেই অপ্রাপ্তবয়স্ক। প্রেম আবেগের বসতি হয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তবে তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। এ ধরনের প্রবণতা রুখতে পারিবারিক ও সামাজিক সচেতনতা প্রয়োজন। দর্শক শ্রোতা, আপনার মেয়ে, আপনার ছেলে মেয়ে কি করছে, কোথায় যাচ্ছে, প্লিজ একটু খোঁজখবর রাখুন। আপনার ছেলেকে তো ফোন কিনে দিয়েছেন, আপনার ছেলে ফোনে কার সঙ্গে কথা বলে, কোন কোন বন্ধুর সঙ্গে সে কথা বলে এবং কোন কোন বন্ধুর সঙ্গে সে মেশে। প্রেম এমন একটি জিনিস যেটি আসলে আবেগের বশতে, এই যে দুটি প্রাণ অকালে চলে গেল, এটি আবেগের বশে। আবেগ তাদের, তারা আবেগটি কন্ট্রোল করে রাখতে পারেনি, যার ফলে দর্শক অকালে তাদেরকে চলে যেতে হলো। তাই আমি বলবো অভিভাবকদের, আপনারা অবশ্যই আপনাদের ছেলেমেয়েদেরকে চোখে চোখে তাদেরকে দেখে রাখবেন এবং তাদেরকে নৈতিক শিক্ষা দেবেন। তাদের নৈতিক শিক্ষাটা এমনভাবে দেবেন যাতে করে তারা এরকম আত্মহত্যার মতো জঘন্য কাজ তারা না করে। আত্মহত্যা সবচেয়ে বড় মানে নিকৃষ্ট কাজ, একটি আত্মহত্যা, আত্মহত্যা একটি খুবই জঘন্য কাজ। প্লিজ আপনারা এই আত্মহত্যার পথ আপনারা বেছে নেবেন না। দর্শক অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।